আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আল্লাহর অশেষ মেহেরবানিতে আমরা অনেক ভালো আছি। কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন, আশা করি আল্লাহ সবাইকে ভালো রেখেছেন, সবার জন্য অনেক অনেক দোয়া ও ভালো। বিসমিল্লাহ বলে প্রথমে একটু ছোট মাছ নিই। ছোট মাছ তো আমাদের অনেক পছন্দ খাবার, একটু ছোট মাছ নিয়ে নিই। বিসমিল্লাহ বলে নিলাম। আর নিব এখান থেকে আমি একটু শাক ভাজি নিব, আর শুকনো মরিচ দিয়ে শাক ভাজিটা খুবই ভালো লাগে খেতে। এই শুকনো মরিচ যখন কামড় দিয়ে খাবো ভাতের সঙ্গে মিলিয়ে, তখন কিন্তু খুব ভালো লাগবে। তাই তো আমি শুকনো মরিচ কয়েক পিস নিয়ে নিলাম। আর আমি একটু করে মাংস নিব। আমার বাচ্চার মতো আমিও কিন্তু আলু খেতে পছন্দ করি, তো আমি এক পিস মাংস, এক পিস আলু, আর আমি একটু ঝোল নিয়ে নিলাম। সঙ্গে শেয়ার করা হয় নাই, আমি একটু মরিচ ভর্তা করে নিয়েছিলাম, আর এই মরিচ ভর্তাটাও আমার অনেক প্রিয় খাবার, তো আমি একটু মরিচ ভর্তাও নিয়ে নিলাম। এই মরিচ ভর্তার ফ্লেভারটাও খুব সুন্দর আর ঝাল কম, অর্থাৎ মিষ্টি মরিচ যেটা সেই মরিচ। এই মরিচ দিয়ে ভর্তা বানাইলে ভর্তা খেতে বেশি ভালো লাগে। তো এবার খেয়ে নিব। প্রথমে মরিচ ভর্তা দিয়ে খাবো। এই মরিচ গুলো খুবই সুন্দর ফ্লেভার, তো মরিচ ভর্তা দিয়ে মাখিয়ে নিয়েছি। আর এরকম মরিচ ভর্তা একবার যে খেয়েছেন সে এটার টেস্ট কখনোই ভুলতে পারবে না। এটা এতই মজার একটা রেসিপি, আমি এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। শাক দিয়ে খাবো। ছোট মাছ দিয়ে একটু খেয়ে দেখি। আলহামদুলিল্লাহ সবগুলাই অনেক মজা হয়েছে। আর নতুন সবজি বাঁধাকপি, ফুলকপি, সিম, বেগুন, এগুলো এখন এমনিতেই মজা লাগে যেহেতু নতুন নতুন বের হয়েছে। খাওয়া শেষ করলাম, আল্লাহর রহমতের খাবার খেয়ে নিয়েছি, আল্লাহর নিয়ামত। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। দেখা হবে আবারও অনলাইনে। আল্লাহ হাফেজ।